নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী 12 জন যুবক যুবতীর হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। হাতির হামলায় এক গ্রামবাসী জখম হয়েছেন, বন দপ্তর ওই গ্রামবাসীর চিকিৎসার খরচ বহন করছে না, এই অভিযোগ তুলে বন্যপ্রাণ বিভাগের চিলাপাতা রেঞ্জের মেন্দাবাড়ি বিট অফিসে তাড়া ঝুলে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা। অবশেষে অনাস্থা সংক্রান্ত জট কাটলো মালদা জেলার 2 পৌরসভায়। মালদার ইংরেজা থানার বড় গোসাইপুর গ্রামে প্রেম করে বিয়ের 3 দিনের মাথায় স্ত্রীকে তাড়িয়ে দেয় স্বামী, এই নিয়ে সালিশি সভা করায় গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় পুলিশ ফাঁড়িতে। মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর থেকে লালবাথানি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা সংস্কারে গ্রামবাসীরা নিজেরাই নিল উদ্যোগ। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও শহরে ধুমধামভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী পুজো। ধূপগুড়ি ব্লকের গধেরকুটি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে চারা গাছ কেউ বা কারা উপড়ে ফেলায় ক্ষোভ বিদ্যালয় কর্তৃপক্ষের। কুপিয়ে খুন করে জঙ্গলে দেহ ফেলে দেওয়ার ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে এক যুবককে গ্রেফতার করে খুনের মামলার কিনারা করল জয়গাঁও থানার পুলিশ। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। কুপিয়ে খুন করে জঙ্গলে দেহ ফেলে দেওয়ার ঘটনায় কয়েক ঘন্টার ব্যবধানে এক যুবককে গ্রেফতার করে খুনের মামলার কিনারা করল জয়গাঁও থানার পুলিশ। ভারতপুরের সীমান্ত লাগোয়া জয়গাঁও থানার অন্তর্গত খোকলাপস্তি চৌরি লেন এলাকায় পাশে যোগীখোলা জঙ্গলে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় জয়গাঁও থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, সাথে নমুনা সংগ্রহ করে। তদন্তে জানতে পারে মৃত যুবকের নাম রাজু বিশ্বা। রাতে মঙ্গলাবাড়ি এলাকায় রাজু বিশ্বাকে লোকেরা শেষ দেখেছিল। এদিন সকালে তার মৃতদেহ খবর শোনে পুলিশ, তদন্ত করে চতুর হস্তকে গ্রেফতার করে। পুলিশের দাবি, খুনের ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত। এসকো নাম রাজু বিশ্বাস, ইয়ো মের দাজুকো ছোরা পাছে কে ভাগা থিয়ে থে আবার সদে এতে ঘুমি ইনতে এতে বসতে বাউকামে আমাকামে বসতে কাম পয়লা ভটানমা করতে কাম ছোরে রা মো তো আইলে কাম থিয়ে বরখার সিনে রা তলে কে ভয় আবার ইয়া শুনে উতা এসরি মরে ছে বনে হে না উতা তে আপনি মরে আইতে কে ভয় থাই ভাই আজ বিলকে 7:30 সম্বন্ধ হইতে ও মঙ্গলবারে মতে আইলে এত বাইরে হে অভিযুক্ত চতুর হস্তকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। হাতির হামলায় জখম এক গ্রামবাসী, বন দপ্তর এই গ্রামবাসীর চিকিৎসার ভার বহন করছে না, এই অভিযোগ তুলে এদিন বন্যপ্রাণ বিভাগের চিলাপাতার রেঞ্জের মেন্দাবাড়ি বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হাতির হামলায় এক গ্রামবাসী জখম হয়েছেন, বন দপ্তর ওই গ্রামবাসীর চিকিৎসার খরচ বহন করছে না, এই অভিযোগ তুলে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর মেন্দাবাড়ি এলাকার বাসিন্দারা মঙ্গলবার বিকেলে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের চিলাপাতার রেঞ্জের অধীন মেন্দাবাড়ি বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, গত 8 আগস্ট রাতে হাতির হামলায় ভরত কার্জি নামে এক গ্রামবাসী গুরুতর জখম হন। জমিতে হাতি ঢুকেছে, টের পেয়ে তিনি হাতি দাঁড়াতে গিয়েছিলেন, সেই সময় হাতির হামলার মুখে পড়েন ওই গ্রামবাসী। খবর পেয়ে জখম ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি নিয়মে জনবসতি এলাকায় বন্যপ্রাণীর হামলায় কোনো গ্রামবাসী জখম হলে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করে বন দপ্তর, কিন্তু এক্ষেত্রে বন দপ্তর জখম ব্যক্তিকে চিকিৎসার খরচ দিচ্ছে না। অন্যদিকে বন দপ্তরের দাবি, বন্যপ্রাণীর হামলায় কোনো গ্রামবাসী জখম হলে সরকারি হাসপাতালে তাদের চিকিৎসার করানোর নিয়ম, কিন্তু জখম ব্যক্তির পরিজনেরা তাকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে গিয়ে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা করাচ্ছেন, যার ফলে ওই ব্যক্তির চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এদিকে বিট অফিস ঘেরোয়ের খবর পেয়ে সেখানে যান চিলাপাতার রেঞ্জের রেঞ্জ অফিসার সন্দীপ দাস। তিনি গ্রামবাসীদের বিষয়টি বুঝিয়ে বলে গ্রামবাসীরা ফিরে যান। বন দপ্তর জানিয়েছে, জখম ব্যক্তির চিকিৎসা সরকারি হাসপাতালে হলে তিনি সরকারি নিয়মে সব ধরনের ক্ষতিপূরণ পাবেন।
ভারত ভুটান সীমান্ত লগা জয়গাঁও শহরে ধুমধামভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী পুজো। আর এই পুজোতে বিভিন্ন থিম বানিয়ে আকর্ষণ কেড়েছে পুণ্যার্থীদের। বর্তমানে বিভিন্ন সমস্যা ও সচেতনতার থিম নিয়ে তৈরি হয়েছে গণেশ চতুর্থী পুজোর মণ্ডপ জয়গাঁর বিভিন্ন এলাকায়। জয়গাঁর SBI বিল্ডিং এর পাশে তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে মণ্ডপ, সাথে সেফ ড্রাইভ সেফ লাইফেরও থিম প্রদর্শন করা হয়েছে। তেমনি অপরদিকে জয়গাঁ থানার সামনে ডেঙ্গুর সচেতনতার থিম নিয়ে দৃশ্য দেখানো হয়েছে। সাথে বৌবাজার এলাকায়ও বিশাল আয়োজন করা হয়েছে এবং হনুমান মন্দির ধর্মশালার পাশে বিশাল গণেশের প্রতিমা আকর্ষণ করেছে পুণ্যার্থীদের। প্রতিটি পূজা মণ্ডপের পাশে রাস্তার ধারে আলোকসজ্জা করা হয়, সাথে প্রসাদের রূপে পুরি লাড্ডু ইত্যাদি বণ্টন করা হয় পূর্ণার্থীদের। জয়গাঁ শহরের পূর্ণার্থী সহ ভুটান থেকে আসা পূর্ণার্থীদেরও ঢল নেমেছে এই গণেশ চতুর্থী পুজোতে। पूरी मेहनत से लगे हुए हैं और हमारा यहाँ पर भंडारा का प्रोग्राम सुबह 11 बजे से लेकर शाम को 5 बजे तक कंटिन्यू होता है। कल खिचड़ी का प्रसाद था, आज बूंदिया पूरी सब्जी का प्रसाद है, कल हमारा हलवा है, चना है, सब्जी है, पूरी है, कंटिन्यू प्रसाद है, परसों फिर खीर का प्रसाद है, 4 दिन कंटिन्यू प्रसाद चलेगा हमारा। বিয়ের 3 দিনের মাথায় স্ত্রীকে তাড়িয়ে দেয় স্বামী, সালিশি সভা ডেকেও কোনো সমস্যার সমাধান হয়নি। গ্রামের সালিশি সভা করায় গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় পুলিশ ফাঁড়িতে। ঘটনা ইংরেজা থানার গোসাইপুর গ্রামের। প্রেম করে বিয়ের 3 দিনের মাথায় স্ত্রীকে তাড়িয়ে দেন স্বামী, গ্রাম্য সালিশি সভায় ডেকেও সমস্যার সমাধান হয়নি। সালিশি সভা করায় গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় পুলিশ ফাঁড়িতে। ঘটনাটি ঘটেছে ইংরেজা থানার বড় গোসাইপুর গ্রামে। বুধবার গ্রামের মহিলারা ওই গৃহবধূকে সঙ্গে নিয়ে এসে মালদা মহিলা থানায় অভিযোগ জানায়। এদিন গ্রামের প্রায় শতাধিক মহিলা ও পুরুষ মহিলা থানায় অভিযোগ জানাতে আসে। স্বামীর সঙ্গে সুষ্ঠুভাবে সংসার করার দাবিতে অভিযোগ জানায় নববধূ। জানা গিয়েছে ইংরেজা থানার বিনোদপুর পঞ্চায়েতের বড় গোসাইপুর গ্রামের বাসিন্দা মলয় মণ্ডলের সাথে প্রায় 1 বছর ধরে প্রেম করে মিল্কি পঞ্চায়েতের মাদিহাট মোড়ের বাসিন্দা লিপি পোদ্দার। গত 6 মাস আগে গ্রামের বাসিন্দারা তাদের ধরে বিয়ে দেয়। বিয়ের কয়েকদিন পরে বাড়ি তৈরির অজুহাতে স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসে মলয়। 3 মাস পেরিয়ে গেলেও নিয়ে আসে না, ছেলে ও তার বাড়ির লোকজন নিয়ে যেতে অস্বীকার করে। এই নিয়ে গ্রামের সালিশি সভা হয়। 4 বার গ্রামের সালিশি সভা হয়। স্ত্রীকে বাড়ি নিয়ে গিয়ে মারধর করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। গত কয়েকদিন আগে ফের গ্রামের সালিশি বসালে ছেলের বাড়ির লোকেরা 15 জন গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে মিল্কি ফাঁড়িতে অভিযোগ জানায়। মঙ্গলবার রাতে পুলিশ যায় গ্রামে। এরপর বুধবার গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে মহিলা থানায় অভিযোগ জানাতে আসে। এদিন প্রায় শতাধিক গ্রামবাসী অভিযোগ জানাতে আসে। মহিলা থানায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। কি হয়েছে বলতো? জোরে বলো। এখন তোমরা কি চাচ্ছ, তুমি চাচ্ছ কি? তোমার স্বামীর নামে অভিযোগ জমা করেছে, কি বিষয়টা কি হয়েছিল? গোসাইপুরে একটা বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে স্বামী প্রতারণা করার জন্য চেষ্টা করেছিল, বিয়ে দিয়ে পরে 15 দিন পরে একে বলেছে মারধর দিয়ে মুখে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল। তখন প্রাণ ভয়ে ও পালিয়ে গিয়ে গ্রামে আশ্রয় নেয় এবং বাবা মার কাছে মেয়েটাকে তুলে দেওয়া হয়। আজকে গ্রামের মানুষরা ক্ষুব্ধ হয়ে তাকে শাস্তি দেবার জন্যই আজকে প্রকৃতপক্ষে থানা ঘেরার জন্য এখানে এসেছে। মেয়ে 3-4 বার মাঠে ধরা পড়লো, ধরা পড়লো, তারপরে গ্রামবাসী মিলে সবাই মানে বসে আলোচনা করে বুঝিয়ে সবাই রাজি হয়ে গেল, বিয়ে দেওয়া হলো। ওদের দুজনকে বিয়ে দেওয়া হলো? হ্যাঁ, ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হলো। তারপরে ওর বাবা ওখানে আছে, মা আছে, মেয়ের বাবা মা আছে, গ্রামের সব লোকগুলো আছে, 10 ভাই ওখানে সবাই উপস্থিত থেকে বাড়ি ঢুকিয়ে তারপরে 10-15 দিন ওর বাড়িতে বসবাস করে ও কিন্তু কম্পিউটারের পরীক্ষা দিতে গেছিল মেয়েটা। আচ্ছা, তারপরে তারপরে দিন আসলো বাড়ি,
তালা মেরে ওরা আউট, ওই লোকজন আউট। হ্যাঁ, মেয়েটাকে ঘরে রেখে দিল? না, ঢুকতে দিল না বাড়িতে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাঙ্ক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल बॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaipur. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकल विस्तारित खबरें। মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর থেকে লালবাথানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাঁচা। বারংবার প্রতিশ্রুতির পরেও হয়নি কোনো লাভ। অবশেষে রাস্তা সংস্কারে গ্রামবাসীরা নিজেরাই নিল উদ্যোগ। গ্রামে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজ শুরু করল গ্রামবাসীরা। বারংবার প্রতিশ্রুতির পরও হয়নি কোনো লাভ। অবশেষে রাস্তার সংস্কারে গ্রামবাসীরা নিজেরাই নিল উদ্যোগ। গ্রামে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজ শুরু করল গ্রামবাসী। ঘটনায় প্রশাসনিক সহ রাজনৈতিক নেতা নেতৃত্বের বিরুদ্ধে ক্রুদ্ধ গ্রামবাসী। গ্রামবাসীরা চাইছেন শীঘ্রই যেন রাস্তাটি পাকা করা হয়। মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর থেকে লালবাথনি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাঁচা। নিত্য প্রয়োজনে দাল্লু টোলা, পিঁয়াজ টোলা, পাঠানপাড়ার মানুষ এই কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই কাঁচা রাস্তা বর্তমানে হয়েছে চলার অযোগ্য, প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে রাস্তা মেরামতিতে উদ্যোগী গ্রামবাসী। চাঁদা তুলে ইতিমধ্যে গ্রামবাসীরা শুরু করেছে রাস্তা মেরামতির কাজ। গ্রামবাসীদের অভিযোগ, এই কাঁচা রাস্তা পাকা করার দাবি নিয়ে বারংবার সরব হয়েছি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে, কিন্তু কোনো লাভ হয়নি। নেতা নেত্রীরা প্রতিশ্রুতি দিয়েছে বারংবার, কিন্তু ভোট আসে যায় তারপর এই রাস্তার চিত্রটা বদলায়নি। কারোই ওপরে আর ভরসা নেই আমাদের। প্রতিশ্রুতি বাস্তব না হলে কি করে আর ভরসা হবে? তাই গ্রামবাসীরা মিলিত হয়ে চাঁদা তুলে এই আড়াই কিলোমিটার রাস্তা মেরামতির কাজ শুরু করেছে। আমরা চাই এই রাস্তা পাকা হোক। কি করছেন? আমরা গ্রামবাসী ও চাষিগুলা সবাই মিলে আমরা চাঁদা তুলে এই রাস্তা চলাচল একবারে অকেজো হয়ে পড়েছে। এই রাস্তা আমরা চাঁদা তুলে টিসিবি দিয়ে মাটি মানে চলাচলের জন্য করছি, যাতে আমরা শান্তিভাবে মাঠে মথুরাপুর যাওয়া আসা করতে পারি। প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব দলেরই নেতাগুলো অনেক দিন থেকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই করে দিচ্ছি এই করে দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কেউ করে দিচ্ছেন। এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে কতটি রাস্তা পেঁয়াজতলা ইমামবাড়া থেকে লালবাথানি হাই স্কুল পর্যন্ত কতটি হবে রাস্তা? মোটামুটি দু থেকে আড়াই কিলোমিটার। আজকে কি গ্রামবাসীরা আপনারা নিজেদের খরচে এটা করছেন? আমরা গ্রামবাসীরা চাষিরা চাষিরা ট্রাক্টরওয়ালাদের কাছ থেকে চাঁদা, আমরা চাষিরা সবাই 200-500 টাকা চাঁদা দিয়ে রাস্তা ঠিক করাচ্ছি। এই বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল জানান, আমরা তো শুনেছি যে ওখানকার জনসাধারণ ওই রাস্তাগুলো এক নিয়েছে, যে আমরা কেউ যখন করছে না তখন ওরা নিজেরাই শুরু করেছে, মানে গ্রামবাসী মিলে।
তো সেটা গ্রামবাসী মিলে তো অত অত বড় রাস্তা ওরা করতে পারবে না, 2.5 কিলোমিটার রাস্তা। সেই জন্য আমরা শুনেছি ঠিক, কিন্তু আমরা তো আমাদের পঞ্চায়েত সমিতির তো সেরকম বড় সড়ো ফান্ড নেই, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যাতে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয় সেই জিনিসটাকে সলভ করার জন্য, সেই রাস্তাটাকে কমপ্লিট করার জন্য, যাতে কংক্রিট রাস্তা হয় 2.5 কিলোমিটার, তার জন্য আমরা DMকেও জানাবো এবং আমাদের যে জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছেও আমরা বার্তাটা পৌঁছে দেবো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। বিশেষ চাহিদা সম্পূর্ণ 12 জন যুবক যুবতীর হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। বিশেষ চাহিদা সম্পূর্ণ প্রতিবন্ধী 12 জন ছেলেমেয়ের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিডিও শঙ্খদীপ দাস ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। এদিন ধূপগুড়ি বিডিও অফিসে এই নতুন বস্ত্র তুলে দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ধূপগুড়ি ব্লকের নাথুয়াহাট এলাকার 12 জন প্রতিবন্ধী যুবক যুবতীর হাতে, যারা রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প মানবিকের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তাদেরকে। যে সমস্ত প্রতিবন্ধী যুবক যুবতীর সার্টিফিকেট থাকা সত্ত্বেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তাদেরকে খুঁজে বের করে এদিন বিডিওর কাছে নিয়ে আসেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। এসব প্রতিবন্ধী যুবক যুবতীর পরিবারের লোকেরা বিভিন্ন সময় এলাকার পঞ্চায়েত সদস্যদের কাছে সরকারি সুযোগ সুবিধার জন্য গেলেও এই প্রতিবন্ধীদের সার্টিফিকেট থাকা সত্ত্বেও কোনো ধরনের সুযোগ সুবিধা দেননি বা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করেননি। তাই লোক মারফত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী বিষয়টি জানার পর সেই সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েদের নিয়ে যান ধূপগুড়ি বিডিওর কাছে এবং তাকে গোটা বিষয়টি জানান। এরপরে বিডিও ঘরের মধ্যেই এই বিশেষ চাহিদা সম্পূর্ণ ছেলেমেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ঘরোয়া অনুষ্ঠানটি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী। সামনে পুজো, তাই দুস্থ অসহায় পরিবারদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন তারা। এই বিষয়ে এদিন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী জানান। ব্লকের বিডিও সাহেবের সহযোগিতায় সামনে দুটো পুজো, সেই উপলক্ষে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেয় এবং তারা যাতে নাম নথিভুক্ত হয় মানবিক স্কিমে এবং সরকারি সুযোগ সুবিধা পায় সেটার ব্যবস্থা বিডিও সাহেব আজকে পঞ্চায়েত সমিতির মাধ্যমে এটা করে দেয়। এরকম আরও লোক আছে এবং কিছু লোক আছে যাদের কাছে সরকারিভাবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই, সেটাও যাতে করা যায় সেটার উদ্যোগ আমরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন সাহেব মিলে আমরা একটা আলোচনা করেছি যে একটা ক্যাম্প করে যাতে এই হ্যান্ডিক্যাপ মানুষ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট মানবী সেই স্কিমটা তাদের কাছেও যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য ব্যবস্থা আমরা যৌথভাবে এটা উদ্যোগ করেছি। এই বিষয়ে ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস জানান। আজকে আমাদের এই ব্লক অফিস ধূপগুড়ি ব্লক অফিসে টোটাল 8 জন এসেছিলেন, তারা মানে ডিসএবিলিটি পারসনস, তো তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে আমরা আমাদের স্পেশাল একটা জিআর থাকে, তো সেই হিসাবে আমরা বাচ্চাদের জামা কাপড়, বড়দের যারা আছে পুরুষ তাদের লুঙ্গি ইত্যাদি এইসব দেওয়া হয়েছে। আর প্লাস এটাও বলা হয়েছে ইনাদের, যেহেতু ইনাদের ডিসএবিলিটি ইনাদের সঙ্গে কথা বলে এটা জানা গিয়েছে যে ইনাদের ডিসএবিলিটি সার্টিফিকেট এসব আছে, তো যেহেতু আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক স্কিম যেটা আছে সেটার যেন ওরা একটা মানে ওটা সুফল একটা ফায়দা পেতে পারে তার জন্য আমাদের বলা হলো এই জিনিসটার জন্য আমাদের ব্লক অফিসে অ্যাপ্লাই করতে, আমরা আমাদের লোককে দিয়ে ভেরিফাই করে ওরা যদি এলিজিবল হয় ওদের জন্য টাকার ব্যবস্থা করি। অবশেষে অনাস্থার সংক্রান্ত জট কাটল জেলার 2 পৌরসভায়। গত কয়েকদিন ধরে 2 পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ নিয়ে কাউন্সিলরদের মধ্যে কোন্দল শুরু হয়। দফায় দফায় আলোচনা করেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে রাজ্য নেতৃত্ব 2 পৌরসভার কাউন্সিলর এবং পৌরপ্রধানদের বিধানসভায় যাওয়ার নির্দেশ দেন। অবশেষে অনাস্থার সংক্রান্ত জট কাটল জেলার 2 পৌরসভায়। গত কয়েকদিন ধরে 2 পৌরসভায় পূর্ব প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ নিয়ে দলীয় কাউন্সিলরদের মধ্যে কোন্দল শুরু হয়। জেলার 2 পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় পর্যবেক্ষক গোলাম রাব্বানি।
ও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসুম নূর দফায় দফায় আলোচনা করেও কোনো সুরাহা না হওয়ায় রাজ্য নেতৃত্ব দুই পৌরসভার কাউন্সিলর এবং পুর প্রধানদের বিধানসভায় যাওয়ার নির্দেশ দেন। সোমবার বিকেলে সেখান থেকে নির্দেশ দেওয়া হয় তাদের। এ বিষয়ে কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, বিধানসভায় পুরমন্ত্রী ফিরাদ হাকিম, গোলাম রাব্বানি, মৌসুম নূর ও সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। ফিরাদ হাকিম জানিয়েছেন, একটি কমিটি তৈরি করে পৌরসভার কাউন্সিলরদের অভিযোগ খতিয়ে দেখা হবে। সামনে মহরম ও বাঙালিদের দুর্গাপুজো, কালীপুজো রয়েছে, সেই কারণে মন্ত্রী নির্দেশ দেন, যেমন কাজ চলছে তেমনই চলবে। বাড়তি দায়িত্ব দেওয়া হবে পুর প্রধান দুলাল সরকারের ওপর। গতকাল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পৌরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, তিনি ওখানে সভা ডেকেছিলেন, সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে, পৌর প্রধান ছিলেন, উপপৌর প্রধান ছিলেন এবং সমস্ত কাউন্সিলররা ছিল সেখানে। তিনি সমস্ত কাউন্সিলরের যে ক্ষোভ অভিমানের কথা তিনি শুনেছেন। বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং হয় না, সিআইসি মিটিং হয় না, চেয়ারম্যান ইন কাউন্সিলের মিটিং হয় না, ই টেন্ডার হয় না, এগুলো শুনে তিনি স্তম্ভিত হয়েছেন। আগামীতে খুব রিসেন্টলি একটি উচ্চ পর্যায়ে তদন্ত টিম ইংলিশ বাজারে আসবেন, তারা তদন্ত করে সমস্ত রিপোর্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে জমা দেওয়ার পরে রাজ্য এই আমাদের ইংলিশ বাজার পৌরসভার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন কীভাবে চলবে? ফর দিস টাইমিং উপপৌর প্রধানের নেতৃত্বে চেয়ারম্যান ইন কাউন্সিলের যারা মেম্বার তাদেরকে নিয়ে একটি বিশেষ টিম তৈরি করে পৌরসভাটা পরিচালনা করার জন্য তারা নির্দেশ দিয়েছে। সূত্রে জানা গিয়েছে, অনাস্থা প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয় কাউন্সিলরদের। ইংরেজদের পৌরসভার কাউন্সিলর শুভময় বসু বলেন, সমস্ত কাউন্সিলরদের নিয়ে বিধানসভায় আলোচনা করেন মন্ত্রী ফিরাদ হাকিম। তিনি নির্দেশ দেন, মহরম, দুর্গাপুজো ও কালীপুজো পর্যন্ত এভাবেই পৌরসভা চলবে, দুই পৌরসভাতেই একই নির্দেশ দেন তিনি। জানা গিয়েছে, ইংরেজদের পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ এবং পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ পৌরসভার দায়িত্ব সামলে কাজ করবেন। তবে গত কয়েকদিন ধরে দুই পৌরসভার অনাস্থা প্রস্তাব নিয়ে জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়। যদিও অনাস্থা যে কাউন্সিলররা চেয়েছিলেন তারাও বলেছিলেন, দল যা সিদ্ধান্ত নেবে তা তারা মাথা পেতে নেবেন। অবশেষে দল নির্দেশ দেয় দুই পৌর প্রধানকে কাজ চালিয়ে যেতে। তবে মন্ত্রী ফিরাদ হাকিম কাউন্সিলরদের জানিয়ে দিয়েছেন, দুই পৌরসভা থেকে যে অভিযোগ উঠেছে তা দেখার জন্য একটি দল দুই পৌরসভায় গিয়ে তদন্ত করবে। গতকাল বেলা ৫টার পরে আমাদের মহাকরণে আমাদের মাননীয় পৌরমন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের চেম্বারে দুটো পৌরসভা নিয়ে বৈঠক ছিল। সেখানে আমাদের জেলা সভানেত্রী মাননীয়া মৌসুম নূর, আমাদের জেলা অবজারভার মাননীয় গোলাম রব্বানি সাহেব, বিধায়ক সাবিনা ইয়াসমিন, এদের উপস্থিতিতে আমাদের দুই পৌরসভার কাউন্সিলরদের নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি মেটানোর জন্য বৈঠক হয়। আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত গ্রহণ করেন পৌরমন্ত্রী যে তিনি ইমিডিয়েট আমাদের এই পৌরসভায় কাউন্সিলরদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ধূপগুড়ি ব্লকের গধেরকুটি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে চারা গাছ কেউ বা কারা উপড়ে ফেলায় ক্ষোভ বিদ্যালয় কর্তৃপক্ষের। গত ২৬শে আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে হয়েছে নির্মল বিদ্যালয়ের সপ্তাহ উদযাপন। মূলত স্কুল স্তর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে শুরু হয়েছে এমন কর্মসূচি। ইতিমধ্যে প্রতিটি বিদ্যালয়ে পদযাত্রা, পরিবেশ সচেতনতামূলক শিবির, প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি, জল সংরক্ষণ, সাফাই অভিযান থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু নির্মল বিদ্যালয়ের সপ্তাহ উদযাপনের এক সপ্তাহ হতে না হতেই এদিন ধূপগুড়ি ব্লকের গধেরকুটি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করে দেখেন স্কুল চত্বরের চারা গাছগুলো কেউ বা কারা ভেঙে উপড়ে ফেলেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম রায় এবং সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জানান,
নির্মল বিদ্যালয়ে সপ্তাহ উদযাপন উপলক্ষে বিদ্যালয় চত্বরে কিছু চারা গাছ রোপণ করা হয়েছিল এবং গাছগুলোর পরিচর্যার জন্য গাছের চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরেও দেওয়া হয়েছিল। কিন্তু এদিন বিদ্যালয়ে প্রবেশ করে তারা দেখেন চারা গাছগুলো বেড়া সমেত উপরে পড়ে আছে এবং ভেঙে আছে। কেউ বা কারা এমন অমানবিকতার কাজ করেছে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষকরা আরো জানিয়েছেন, যখন পরিবেশের সুস্থতা বজায় রাখা নিয়ে সবাই এত উদ্বিগ্ন, দিকে দিকে চলছে গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান, সেখানে কে বা কারা এমন কাজ করলো সে বিষয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে গধেরকুটি এলাকায়। বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, এই বিষয়টি এলাকার 50 সদস্যকে জানানো হয়েছে এবং অপর বিদ্যালয়ের প্রদর্শককেও জানানো হয়েছে। এখন আমরা শুনবো বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কি বলছেন। আমরা বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ খুব উৎসাহ সহকারে আমরা আমাদের বিদ্যালয়ের মাঠের প্রাঙ্গণে আমরা গাছ বৃক্ষরোপণ করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বৃক্ষরোপণ করে তার ব্যারিকেড দেওয়ার জন্য টোপার ব্যবস্থা করে থাকি। সেটা আমরা সেদিনকে খুব উৎসাহ হিসেবেই কাজ করেছি। কিন্তু আজকে সকালবেলায় স্কুলে এসে প্রথমেই চোখে পড়লো বাচ্চারা নিজেরাই চিৎকার করে বললো স্যার গাছগুলো ভেঙে দিয়েছে। তো সেই চিৎকার শুনে আমি গাছের গোড়ায় আসলাম, এসে দেখি গাছের যে শিকড়গুলো বাইরে পড়ে আছে এবং কাণ্ড একটা গাছের কাণ্ডটা আবার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এবং টোপা যে আমরা টোপার ব্যবস্থা করেছি টোপাটাকেও একটু দূরে ছুঁড়ে ফেলে রাখা হয়েছে। সেদিন আমরা হচ্ছে স্কুলে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো আজকে রাত্রে কেউ বা কারা ভেঙে দিয়েছিল। শুধু ভেঙে দিয়েছে না, গাছটাকে তুলে ফেলে সেটার শেকড়গুলোকে বাইরে রেখে শুধু কাণ্ডটাকে পুঁতে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তার যে আমরা একটা টোপার ব্যবস্থা করেছিলাম সেটাও তুলে ফেলা হয়েছে। সকালবেলা আমরা স্কুলে এসেছি, স্কুলে এসে গাছগুলো আমরা দেখছি ভাঙা, একটা গাছের শিপা শিকড় মাটির উপরে আছে আর একটা গাছ গাড়া আছে আর টোপাটা কিছু দূর পড়ে আছে। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं यादें हैं, कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज़।